এখন লেকচার দাও কোরআন হাদিস থাকতে মাযহাব কেন? আমি সারা বাংলাদেশে আলোচনা করি, চ্যালেঞ্জ করেছিলাম মাযহাবী শায়েখদেরকে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর একটা অভিমত দেখাও, হানাফিরা আমল করে তার সপক্ষে হাদিস নাই অথবা কোরআন নাই, সহি জয়ীফের সিদ্ধান্ত পরে হবে, তুমি জয়ীফ বলবা আমি সহি বলবো, আমি সহি জয়ীফ বলবো তুমি সহি বলবা, সেটা পরে সিদ্ধান্ত হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর এমন একটা কথা নাই যেই কথার সপক্ষে হাদিস নাই বা কোরআনের আয়াত নাই। এই যে ওহির কথা বলতেছিলাম, ওহির দুইটা শাখা, একটা হলো ওহিয়ে মতলু যেটাকে বলে কোরআন, আর একটাকে বলে ওহিয়ে গায়রে মতলু যেটাকে বলে হাদিস। তাহলে ওহির শিক্ষার দুইটা ধারা, ওহির দুইটা সাইড, কোরআন হাদিস। আমাদের মধ্যে কিছু ভাই আছেন তারা বলেন আমরা শুধু কোরআন আর হাদিস মানি, মাজহাব টাজহাব এগুলো কিছু মানি না, আছে না নাই? আবার ইজমা মানি না, কিয়াস মানি না। আমি বলি ভাই আপনি যদি কোরআন হাদিস ছাড়া আর কিছুই না মানেন, ইজমা না মানেন, কিয়াস না মানেন, মাজহাব না মানেন, তাইলে আপনি কোরআন হাদিসই মানলেন না, কারণ ইজমা কিয়াস মানার কথা কোরআন হাদিসেই আছে, মাজহাবের কথাও কোরআন হাদিসেই আছে। আবার কিছু আস্ত মূর্খ আছে যারা ডান বাম কিছু বোঝে না, বলে কি আপনি কি কোরআন হাদিস মানবেন না মাজহাব মানবেন, আল্লাহর আল্লাহ রসুলের কথা মানবেন না মাজহাব মানবেন, এরা হলো জাহেলে মুরাক্কাব। মাজহাব কাকে বলে সেইটাই সে বোঝে না, মাজহাবকে দাঁড় করাইতেছে কোরআন হাদিসের এগেনিস্টে, ইমাম মাজহাবের ইমামকে মুস্তাহিদকে দাঁড় করাচ্ছে কোরআন হাদিসের বিরুদ্ধে আল্লাহ রসুলের এগেনিস্টে। এই সমস্ত বক্তব্য যারা দেয় তারা মাজহাব সম্পর্কে মোটেও কোনো ধারণা রাখে না। সৌদির কথা বলে, সৌদি ইউনিভার্সিটিতে পরে, মদিনা ইউনিভার্সিটিতে পরে এক ছেলের সাথে আজকে সকালে কথা হলো, আপনাদের রাজশাহী, রাজশাহীর মোহনপুর বাড়ি, মদিনা ইউনিভার্সিটিতে পড়ে, বলছে আমাদের এখানে যারা পড়ে সব ওস্তাদরাও হাম্বলি এবং মাজহাবের পক্ষেই তারা কথা বলে, আমাদের সাথে বসে থেকে একই ক্লাসে বসে পড়ালেখা করে ওস্তাদে শিক্ষা দেয় মাজহাবের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, ওখানতে এসে ফেসবুকে স্ট্যাটাস দেয় মাজহাব পূজারি, এই ধরনের কথাবার্তাও বলে, নাউজুবিল্লাহ মিন জালিক। আচ্ছা আপনাকে কেউ যদি বলে আপনি কি বাপকে মানেন না দাদাকে মানেন, এ আপনাকে হারামজাদা বানানোর, অবৈধ সন্তান বানানোর ধান্দায় আছে, কারণ আপনি যদি বলেন আমার বাপকে মানি আমার দাদাকে মানি না, আপনার বাপ হবে অবৈধ, আপনি যদি বলেন আমার দাদাকে মানি বাপকে মানি না, তাহলে আপনি নিজেই অবৈধ হবেন। কেউ যদি আপনাকে বলে আপনি কি রাজশাহীতে থাকেন না বাংলাদেশে থাকেন, এই লোকের মাথা ঠিক আছে, এই লোকের মাথা ঠিক আছে, রাজশাহী কিরে পাকিস্তানের না ভারতের অধীনে না বাংলাদেশের মধ্যেই? কেউ যদি আপনারে কয় আপনি কি পৃথিবীতে থাকেন না বাংলাদেশে থাকেন, তার মাথা ঠিক আছে, তারও মাথা ঠিক নাই, কারণ বাংলাদেশ এটা পৃথিবীর মধ্যেই, এটা পৃথিবীর বাইরে মঙ্গল গ্রহে বা চাঁদে বা অন্য কোনো গ্রহ উপগ্রহে নয়। ঠিক এরকমভাবে যে বলে আপনি কি মাজহাব মানেন না কোরআন হাদিস মানেন, আপনি মাজহাবের ইমামকে মানবেন না আল্লাহ রসুলকে মানবেন, তারও মাথা ঠিক নাই, অনতি বিলম্বে এই সমস্ত প্রশ্ন যারা উত্থাপন করে তাদেরকে পাবনা মেন্টালে পাঠানো উচিত। যেরকম এই প্রশ্ন অবান্তর যে আপনি কি আপনার পিতাকে মানেন না দাদাকে মানেন, আপনি বাংলাদেশে থাকেন না পৃথিবীতে থাকেন, আপনি কি বাংলাদেশে থাকেন না রাজশাহীতে থাকেন, এই সমস্ত প্রশ্ন যেরকম অবান্তর পাগলামি, ঠিক এরকম মাজহাব মানবেন না কোরআন হাদিস মানবেন, ইমাম মানবেন নাকি আল্লাহ রসুলকে মানবেন, এই সমস্ত প্রশ্নগুলো হলো পাগলামি যারা কিছু না। এক লামাজহাবি শায়েখ এরকম লেকচার দিচ্ছে, আল্লাহ আল্লাহ রসুলকে ছাড়া কারো কথা মানা যাবে না, কোরআন হাদিস ছাড়া কোনো কিছু মানা যাবে না। যুবক একটা দাঁড়ায় গেছে, যুবকদের মাথায় অনেক সময় সুন্দর সুন্দর কথা আসে, দাঁড়ায় যায় বলে হজরতজি, বলছে শায়েখ দয়া করে আপনার পরিচয়টা দেবেন, আপনি কি আল্লাহ না আল্লাহ রসুল, আপনার বাণীগুলো কি কোরআন না হাদিস? উনি বলেন যে ভাই আমি আল্লাহ আর আল্লাহ রসুল হতে যাবো কেন, আমার কথাগুলো কোরআন হাদিস হতে যাবে কেন? তো বলছে আপনিই না বললেন আল্লাহ আল্লাহ রসুলের কথা ছাড়া কারো কথা মানা যাবে না, কোরআন হাদিস ছাড়া কিছু মানা যাবে না, তাহলে আপনার কথাগুলো হয় কোরআন হতে হবে নাইলে হাদিস হতে হবে, আর আপনি হয় আল্লাহ হতে হবে নাইলে আল্লাহ রসুল হতে হবে। সে বলে ভাই আমি যা বলতেছি তো কোরআন হাদিস থেকেই ব্যাখ্যা করে বলতেছি। তো বলে এই পার্থক্যই তো বুঝি না, আপনারা এই ভেজাল যুগে 1400 বছর পরে এসে
কোরআন হাদিসের যে ব্যাখ্যা দেন সেটা মানলে জায়েজ হয়। 1400 বছর আগে সলিড জামানায়, খায়রুল কুরআনের জামানায় কোরআন হাদিসের সুসংবাদপ্রাপ্ত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে ব্যাখ্যা দিয়েছেন সেটা মানলে না জায়েজ হয়। ইমাম আহমদ ইবনে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যে ব্যাখ্যা দিয়েছেন সেটা মানলে না জায়েজ হয়। ইমাম শাফি রাহমাতুল্লাহ যে ব্যাখ্যা দিয়েছেন সেটা মানলে না জায়েজ হয়। ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহ যে ব্যাখ্যা দিয়েছেন সেটা মানলে না জায়েজ হয়। 1400 বছর পরে আপনাদের এই ভেজাল জামানায় সকালে এক কথা বলেন, বিকালে আর এক কথা বলেন আপনারা, আর আপনাদের এই ভেজাল ব্যাখ্যা মানলে জায়েজ হয়, এই পার্থক্যই তো বুঝি না। মুসলমান ভাইরা আমার, সহি বুখারির বঙ্গানুবাদ আমার কাছে আছে। সহি বুখারির বঙ্গানুবাদ যেটা আমাদের এই ভাইয়েরা পাবলিকদের হাতে তুলে ধরায়, সহি বুখারি শরীফ, এই দেখেন সহিউল বুখারি বঙ্গানুবাদ। এই বইটা কি জিব্রাইল আমিনের লেখা, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের লেখা, আল্লাহ জাল্লা শানহু? এই বইটার ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি মূল আরবি লিখছেন, কিন্তু বাংলাগুলো লেখা হলো আমাদের কিছু লামাজহাবি শায়েকদের। যে শায়েকরা এই ব্যাখ্যাগুলো করেছেন, এই শায়েকরা তাদের নিজস্ব ব্যাখ্যা, নিজস্ব তশরিহাত এখানে তুলে ধরেছেন, কথা ঠিক না? তাইলে তুমি কোরআন হাদিসের উপরে সরাসরি চালাবা, তো তোমার ব্যাখ্যা কেন? এগুলো তো সব ব্যাখ্যা, ব্যাখ্যাই যদি মানতে হয় তাহলে এতদিন পরে তোমার ব্যাখ্যা কেন? 1400 বছর আগের ইমাম আবু হানিফার ব্যাখ্যা কেন? এখন লেকচার দাও কোরআন হাদিস থাকতে মাজহাব কেন? আমি সারা বাংলাদেশে আলোচনা করি, চ্যালেঞ্জ করেছিলাম মাজহাবি শায়েখদেরকে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা অভিমত দেখাও, হানাফিরা আমল করে তার সপক্ষে হাদিস নাই অথবা কোরআন নাই, সহি জয়ীফের সিদ্ধান্ত পরে হবে, তুমি জয়ীফ বলবা আমি সহি বলবো, আমি সহি জয়ীফ বলবো তুমি সহি বলবা, সেটা পরে সিদ্ধান্ত হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এমন একটা কথা নাই যেই কথার সপক্ষে হাদিস নাই বা কোরআনের আয়াত নাই। অবশ্যই ওনারা কোরআন হাদিস থেকেই বলেছেন, কথা ঠিক কিনা? এখন এরা বলে কোরআন হাদিস থাকতে মাজহাব কেন, কোরআন হাদিস থাকতে মাজহাব কেন? প্রশ্ন আমারও, কোরআন হাদিস থাকতে মাজহাব কেন? কোরআন হাদিসে যদি থাকে মাজহাব বানার কোনো দরকার আছে ভাই? কোরআন হাদিসের মধ্যে স্পষ্ট আছে মাজহাব বানার কোনো দরকার আছে? আপনারা কি শুনেছেন কোনো মাজহাবে আল্লাহ একজন, কোনো মাজহাবে আল্লাহ তিনজন এরকম আছে? আপনারা কি শুনেছেন ইসলামের নবী, আমাদের এই ধর্মের নবী এক মাজহাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর এক মাজহাবে ঈসা আলাইহিস সালাম, এরকম শুনছেন? এক মাজহাবের মধ্যে নামাজ 5 অক্ত ফরজ, আর এক মাজহাবে নামাজ 10 অক্ত ফরজ। এক মাজহাবে নামাজ মাগরিবের 3 রাকাত, আর এক মাজহাবে 5 রাকাত, এরকম শুনছেন? তাইলে বোঝা যায় এসব বিষয়ে কোনো মাজহাব নাই। কোরআন হাদিসের মধ্যে যে বিষয়গুলো একদম স্পষ্ট করে উল্লেখ করা আছে সেই ব্যাপারে কোনো মাজহাব হয় না, হতে পারে না, কোনো ইমামের সেখানে কোনো অভিমত নাই। আরও 3 ধরনের মাসলা আছে, কিছু মাসলা আছে কোরআনের মধ্যে 2 ধরনের কথা, হাদিসের মধ্যে 2 ধরনের কথা, সেখানে একজন মুস্তাহিদের ব্যাখ্যা মানার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, অনেক বিষয় আছে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে অস্পষ্ট উল্লেখ আছে, স্পষ্ট করে কোনো কথা নাই, ব্যাখ্যার দরকার আছে না নাই? অনেক মাসালা আছে যেই সমস্যাগুলো আল্লাহর নবীর যুগে হয় নাই, পরবর্তীতে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, এর সমাধান কি কোরআন হাদিসে আছে? কোরআন হাদিসের মধ্যে নাই। তাইলে এই ব্যাপারে কোরআন হাদিসে অবশ্যই আছে, মূলনীতির আলোকে মুস্তাহিদ ইমামগণ সেখান থেকে গবেষণা করে বের করে দেন, তাইলে বোঝা যায় এই সমস্ত মাসাইলের মধ্যে মাজহাবের দরকার আছে। কোরআন হাদিসে যে বিষয়গুলো স্পষ্ট থাকে সে বিষয়ে কোনো মাজহাব হয় না। মাজহাবের কোথায় শুরু সেইটাই তো তুমি বোঝো না। যেখানে কোরআন হাদিসে স্পষ্ট কোনো কথা থাকে না সেখানে মাজহাবের শুরু হয়। মাজহাব মানে হলো কোরআন হাদিসের ব্যাখ্যা। মাজহাব মানে কি? মাজহাব মানে কি? কোরআন হাদিসের ব্যাখ্যা। কোরআন হাদিসের বাইরে মাজহাবের কোনো কথা নাই। যেই কথাগুলো আমরা বুঝি না মুস্তাহিদ ইমামরা বোঝেন, সেই কথাগুলোকে কোরআন হাদিস থেকে ওনারা বের করে দেন, আমরা আমল করি, কারণ আমরা কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসলা বের করার কোনো যোগ্যতা রাখি না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? মুসলমান ভাইরা আমার, শরীর আমার, পুরা শরীর বডি আমার, রোগ হয়েছে আমি বুঝি না, ডাক্তার বলে এই রোগ হয়েছে তুমি এই ওষুধ খাও, আমার শরীর আমি নিয়ে ঘুরি দিন রাত 24 ঘন্টা, রোগ আমারটা আমি বুঝি না, ডাক্তারে বোঝে না বোঝে না। এখন আপনি যদি বলেন আমার শরীর আমি দেখিয়া শুনিয়া ওষুধ খাবো, ডাক্তারে কি বুঝে?
তাহলে এই লোককে মানুষ পাগল কবে না? ঠিক এরকম ভাবে কোরআন হাদিস থেকে গবেষণা করে, গবেষণা করার যাদের যোগ্যতা নাই তারা কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসলা বের করতেও পারবে না। মুস্তাহিদ ইমামগণ কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসলা বের করেন, যারা কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসলা বের করতে পারে না তারা সেগুলো আমল করবে। আচ্ছা, এরকম কোন পাগলকে কি দেখছেন আপনারা যে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক হিসেবে যেহেতু আমাদেরকে ধান গাছে ধান দিয়েছেন, গম গাছে গম দিয়েছেন, এজন্য ধান গাছ থেকে সরাসরি ধান চাবিয়ে খেতে হবে, গম গাছ থেকে গম চাবিয়ে খেতে হবে, তা যদি না খায়, যারা ধান থেকে চাউলকে পৃথক করেছে, চাউলকে ভাত বানিয়েছে, যারা এরকম গম গাছ থেকে গমকে পৃথক করেছে, গম থেকে আটাকে পৃথক করেছে, আটাকে রুটি বানিয়েছে, ভাত আর রুটি যদি কেউ খায় সে মুশরিক হয়ে যাবে, যে ভাত তৈরি করে দিল, যে রুটি তৈরি করে দিল তাকে সে রিজিকদাতা মানলো, আল্লাহকে রিজিকদাতা মানলো না। কেন আল্লাহর দেওয়া রিজিক ধান খেতে যেয়ে সাবাইয়া খাইলো না, গম খেতে যেয়ে গম হিসেবে সাবাইয়া খাইলো না, আল্লাহর দেওয়া রিজিক খেলো না? সে যেহেতু রুটি খেলো, সে যেহেতু ভাত খেলো, অতএব যে ভাত বানালো, যে রুটি বানালো, যে বউ তৈরি করেছে, যে ভাবি তৈরি করেছে, যে বোন তৈরি করেছে, যে মা তৈরি করেছে, যে বাবুর্চি তৈরি করেছে, ভাত বা রুটি, রুটি খাইলে ভাত খাইলে তাকে রিজিকদাতা মানা হয়, অতএব ভাত রুটি খাইলে মুশরিক হয়ে যাবে, ভাত রুটি খাওয়া যাবে না। কোনো পাগলে কি এরকম বলে? কোনো পাগল কি এরকম বলে? তাইলে যারা ধান গাছ থেকে ধান চাবায়া খায় এদেরকে মানুষ কবে বুদ্ধিমান? ধান থেকে ধান যারা চাবায়া খায় না ধান খেতে, গম গাছ থেকে গম চাবায়া খায় না, বরং ভাত আর রুটি খায়, তারাও রিজিকদাতা কাকে মানে? আল্লাহকে মানে। যারা ধান গাছ থেকে ধানকে পৃথক করেছে, ধান থেকে চাউলকে পৃথক করেছে, চাউলকে আবার ভাত বানিয়ে দিয়েছে, যারা গম গাছ থেকে গমকে পৃথক করেছে, গম থেকে আবার আটাকে পৃথক করেছে, আটাকে আবার রুটি হিসেবে তৈরি করে দিয়েছে, তারা আমার মওলার কাজের মধ্যে হস্তক্ষেপ করে নাই, মওলার রিজিকগুলো খাওয়া আমাদের জন্য সহজ করে দিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? মওলার দেওয়া রিজিকটা আমাদের জন্য খাওয়া সহজ করে দিয়েছে, কাজেই শুকরিয়া আদায় করে সেগুলো খেতে হয়। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমামে মালিক রহমতুল্লাহ আলাই, ইমামে শাফি রহমতুল্লাহ আলাই, ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই কোরআন হাদিসের বিরুদ্ধে কিছু করেন নাই। কোরআন হাদিস থেকে মাসলা আমরা বুঝি না। ভাত আর রুটির মতো নামাজের ফরজ কয়টা, নামাজের ভঙ্গের কারণ কয়টা, নামাজের মকরু কয়টা, রোজার ফরজ কয়টা, রোজা ভঙ্গের কারণ কয়টা, ওযু ভঙ্গের কারণ কয়টা, ওযুর ফরজ কয়টা আমরা বুঝি না। কোরআন হাদিস থেকে ভাত আর রুটির মতো বের করে আমাদের জন্য উপহার দিয়েছেন, কাজে কৃতজ্ঞতা আদায় করে এই মাজহাবগুলোর উপরে আমল করা উচিত। মাজহাব মানে কোরআন হাদিসের নির্যাস, মাজহাব মানে কোরআন হাদিসের ব্যাখ্যা, মাজহাব মানে হলো ভাত রুটি এগুলো না খাইয়া যারা সরাসরি কোরআন আর হাদিস থেকে বুঝতে চায়, তারা গম গাছ থেকে গম খাইতে চায়, ধান গাছ থেকে ধান খাইতে চায়। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কাজেই ভাত খাইলে রুটি খাইলে যেরকম মুশরিক হয় না, মাজহাব মানলেও নাজায়েজ হবে না, মাজহাবওয়ালারা, মাজহাবের মুস্তাহিদ ইমামরা ভাত আর রুটির মতো আমাদের জন্য মাজহাবটাকে, কোরআন হাদিসের ব্যাখ্যাটাকে ভাত রুটির মতো বানিয়ে দিয়েছেন, আপনি এটা আমল করতে হবে। কোরআন হাদিসের গবেষণা করে মাসলা বের করার মতো যোগ্য আলেম কি লামা সাহেব শায়েখদের মধ্যে কেউ আছে? আমি তো বলি তোমাদের সবাইকে আটি আর বস্তা বানলে একসাথে, নামাজের ভঙ্গের কারণ কয়টা, নামাজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, কোরআন হাদিস থেকে কোনো মাজহাবের অনুসরণ ছাড়া, কোনো মুস্তাহিদের অনুসরণ ছাড়া, তাদের কিতাবের অনুসরণ ছাড়া, শুধু কোরআন আর হাদিস দিয়ে বসায় দিলে তোমরা এর আগাও বুঝবা না, মাথাও বুঝবা না। আমি বলি একটা উদাহরণ দেবো, খুব বেশি লম্বা চওড়া, এখন তো প্রায় 12:30 বাজে গেছে, আপনারাও দেখি শুনতেছেন, বিরক্ত হয়ে গেছেন নাকি? একটা উদাহরণ দিই, একটা একটা উদাহরণ, একটা রুকু আপনি করতে পারবেন না, একটা রুকু শরীয়তের চার দলিল মানা ছাড়া। মুসলমান ভাইরা আমরা রুকু করি, রুকু করাটা কি নামাজের মধ্যে ফরজ না ওয়াজিব? ফরজ কই পাইছি? কোরআনে কই পাইছি? আল্লাহ পাক বলেন ওয়ারকাউ মাররাকিইন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো, আদেশটা কার? আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন কোরআনের মধ্যে রুকু করার, কাজে আমরা রুকু করি, রুকু করাটা কোরআন থেকে পেয়েছি, কথা ঠিক কিনা? রুকুর মধ্যে যা তসবি পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, এই তসবি পড়ার কথাটা কোথায় আছে? হাদিসে। কোথায় আছে? হাদিসের মধ্যে পাইলাম, রুকুর মধ্যে যা তসবি পড়ো সুবহান রাব্বিয়াল আযীম, যাইয়া পড়লাম, জোরে পড়ি না আসতে? রুকুর মধ্যে তসবি জোরে পড়ি না আসতে পড়ি? কই পাইছেন? এরকম কোন আয়াত আছে আল্লাহ তাআলা বলছেন ও আমার বান্দারা তোমরা রুকুর মধ্যে যা তসবি আসতে পড়ি? আছে? কোনো হাদিসেও নাই। কই পাইছি? ইজমা, তাআমুলে উম্মত,
ইসলামের শুরু থেকে না আজ পর্যন্ত পুরা উম্মত নামাজ পড়ে রুকুর মধ্যে তাসবিহটা পড়ে আসছে ইজমা উম্মতের দ্বারা প্রমাণিত রুকুর মধ্যে তাসবিহ পড়তে হবে আসছে কথা ঠিক না ঠিক এরপরে আসেন একজন গেছে রুকুর মধ্যে যায় তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম না পড়িয়া পড়ছে সুবহান রাব্বিয়াল আ'লা নামাজ হবে অনেকে ফতোয়া দিবেন নামাজ হবে না রুকুর মধ্যে যা তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীমের জায়গায় সুবহান রাব্বিয়াল আ'লা যদি পড়ে সাজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আ'লার জায়গায় সুবহান রাব্বিয়াল আযীম পড়ে নামাজ হয়ে যাবে নামাজ কারণ হলো নামাজের মধ্যে আহকামের মধ্যে একটু পার্থক্য আছে ফরজের মধ্যে যদি গন্ডগোল হয় নামাজ দোহরাইতে হয় ওয়াজিবের মধ্যে যদি সমস্যা হয় সওজদা দিতে হয় সুন্নতের মধ্যে যদি গন্ডগোল হয় ওয়াজ নামাজ দোহরানো লাগে না সওজদা দেওয়া লাগে না নামাজ হয়ে যায় কথা ঠিক কিনা এখন নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম বলাটা কি সুন্নত সুন্নতের মধ্যে সমস্যা হইলে নামাজ দোহরানো লাগবে না সওজদাও দিতে হবে না নামাজ হইয়া গেছে এটা কিয়াসের দ্বারা পেয়েছি কিসের দ্বারা একটা রুকু করতে পারবেন না আপনি শরীয়তের চার দলিল মানা ছাড়া কাজী আপনি শুধু হাদিস মানেন এই কথা কেমনে দাবি করেন একজন মুসলমান শরীয়তের চার দলিল মানতে হবে চার দলিল বাদ দিয়ে শুধু এক দলিল দিয়ে নিজেকে পরিচিত করা কোনো বুদ্ধিমানের কাজ হইতে পারে না স্লোগান দেয় আসুন আমরা সহি হাদিস মোতাবেক নামাজ পড়ি আসুন আমরা বুখারি শরীফের হাদিস মোতাবেক নামাজ পড়ি আসুন আমরা মক্কা মদিনার সাথে মিল রেখে নামাজ পড়ি বলে কি বলে না একটা মাসলা শুধু দেখাবো যেহেতু আমাকে বলা হয়েছে একটা মাসলা শুধু দেখাই নামাজের মধ্যে আপনারা নির্বাচনের কোনটা দেখাবো কোন মাসলা হাত বান্ধা